জানো তো, গুণীজনেরা বলে সাবস্ক্রাইব করলে পুণ্যি হয়, এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে দাও তো, আর বেল বাটনেও প্রেস করো কিন্তু। ওয়েলকাম টু খিচুড়ি ব্লগ, নিশ্চয়ই খুব ভালো আছো। তো ক্রিসমাস ডেকোরেশন তো আমাদের চলছে। ক্রিসমাস ডেকোরেশনে যেটা একটা বড় ব্যাপার, মানে আমার যা যা হয়েছে আগে বলি, সেটা হচ্ছে আগের দিন বলেছিলাম যে আরেকটা মেজাই করবো, সেটা আর করা হয়নি। মানে ফার্স্ট দিন, সেই ফার্স্ট দিন না সেকেন্ড দিন, যাই হোক, ওই দুটো মেজাই আমি করেছিলাম সেটাই হয়ে রয়েছে। আর আগের দিন যে মেরি করেছিলাম আর ওই যিশু, বেবি যিশুটা করা আছে। তো ওগুলোকে আমি যেটা ভাবলাম যে ফার্স্টে সেট আপটা বানিয়ে নিই, মানে ঘরটাও আমার হয়ে গেছে, ঘরটাকে রেখে তার মধ্যে সাজিয়ে, তো সেই সেট আপটা বানিয়ে নিলে আর কি কি ফার্দার আমি করতে পারবো সেটা ভাবতে সুবিধা হবে। তো এখানে দেখো, আমি কয়েকটা পিচবোর্ডকে অলরেডি এরকমভাবে লাগিয়ে নিয়েছি যাতে শক্ত হয় জিনিসটা। তো ভেতরে একটু ফেভিকলও দেওয়া আছে। আর এটাতে কি সুবিধা, মানে এটা কিন্তু আমি এর আগেও ইউজ করেছি জন্মাষ্টমীর সময়ও, যে পেছনের ব্যাকড্রপটা এটাই ছিল, এটার মধ্যে তখন একটা ওই রোজ রোজ টাইপের ব্যাকড্রপ ছিল। এবার ওটাকে আমি চেঞ্জ করছি, ওটাকে চেঞ্জ করে এবার করছি রেড, পুরো রেড কালারের একটা করছি, কারণ ক্রিসমাস। তো এটা করব বলে এটাকে আমি এখন আগে পুরো মুড়িয়ে নেব, তারপরে এর উপরে ওই ঘর বাড়ি রেখে তো আগে শুরু করি কাজটা, বেশি কথা না বাড়িয়ে এটাকে। হ্যাঁ, এবার খুলব, তুমি খুলবে আমার সাথে। আচ্ছা, খোলো খোলো খোলো, এদিক দিয়ে খোলো, এখান দিয়ে খোলো, তুমি ওই সাইডে না। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, তুমি তো খুললে। তো এটা দিয়ে এবার এটাকে মোড়াবো। আচ্ছা, এই সাইড দিয়ে কি করছো? পাপাকে হেল্প করছো? পাপা কি করছে? পাপা চেইন বানাচ্ছে। কি বানাচ্ছে? চেইন? চেইন, চেইনটা দিয়ে আমরা কি করব? ওখানে ডেকোরেট করবে ক্রিসমাসে, ক্রিসমাস ট্রিতে? এত বড় না পাপা, এত বড় করবে না কেন, ছোট লাগবে। এই দেখো, এটা অ্যাকচুয়ালি ওই আমরা ফেস্টুন দিয়ে যেরকম বানাই আর কি, বার্থডে বা পুজো টুজোতে সাজাই, সেই জিনিসটাই সার্বিক বানাচ্ছে। তবে এই ধরনের টিস্যু দিয়ে, এই কাগজগুলো আমাদের কাছে অনেক ছিল, তো সেইগুলো পিস পিস করে কেটে, এটা আগে হাতে একটা বানিয়ে তারপর ওটা বানাচ্ছি। তো সার্বিক তো ওখানে বসে ওই চেন বানাচ্ছেই, আর মুমু ওকে হেল্প করছে। ও কি শুধু কালার চিনে হেল্প করছে নাকি আর কোনোভাবে হেল্প করছে? বকবক করছে, বকবক করে কথা শুনিয়ে হেল্প করছে, শুনিয়ে। এটা কি হচ্ছে? তো এবার মুমু আমাকেও হেল্প করবে, কারণ আমাকেও কথা শোনাবে, আমিও এখানে বসে পড়েছি। তো এবার আমি যেটা করব, এই কাঁচের বোতলগুলো কয়েকটা নিয়ে নিয়েছি, এই কাঁচের বোতলগুলো একটু ডেকোরেট করব। তার জন্য এই যে, এটা হচ্ছে মুমুর পুরনো মোজা, একদম ক্লিন করা, সেই নিয়ে চিন্তা নেই। এটা এরমভাবে মোজাটা পরিয়ে দিলাম, এর মধ্যে ফেভিকল টাইপের যে হোয়াইট গ্লু হয় সেটা লাগাবো। এখানে জাস্ট নর্মাল হোয়াইট গ্লুই বলে, বা স্কুল গ্লুও বলে, যেহেতু এইগুলো বাচ্চাদের জেনারেলি ক্ষতি করে না। তো আমার কাছে এটাও আছে অনেকটাই, তো এটা আমি পুরোটাতে লাগিয়ে ফেলবো। এটাতে তো ওই দেখালাম ফেভিকল লাগিয়ে রেখেছি, আরও একটাতে লাগিয়েছি এইটা। তো এই দুটো অনেকটা শুকিয়ে গেছে, একটু শক্ত হয়েছে, এটাতে কালার করব। এখন আপাতত এটাকে রাখছি, আরেকটা কাজ করছি। তো সেটা হলো এই যে, এইগুলো দিয়ে কি হবে,
এগুলো এইখানটা রেখে দেবো জাস্ট। তাহলে এটা ওই স্টেবলের ফিলটা দেবে আর কি। ও অত পেছনে না সামনে থাকে তো বেবি। হ্যাঁ সুন্দর করে রাখো। হ্যাঁ গুড। এখন চলে এসেছি, এখন ল্যাপটপের সামনে বসেছি। এই দেখো এই ল্যাপটপ নিয়ে বসেছি, কারণ হচ্ছে তোমাদের একটা ইম্পর্টেন্ট ভিডিও দেখাবো। এবার কতটা ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট এভাবে কেন বললাম, কারণ আমি খুব এক্সাইটেড। কারণ আমার খুব চেনাশোনা একজন খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে বই লিখেছে, খুবই চেনা, তিশা আমার ভীষণ ক্লোজ, ভীষণ চেনা। তো ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, ও এখন সদ্য হওয়া মা, মানে এইটা তো একটা আলাদা ফিলিংস। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে এই টাইমে, এই টাইমে সদ্য হওয়া মা, মানে বুঝতেই পারছো যারা আছো তোমাদের মধ্যে তাদের তো সত্যি হ্যাটস অফ আর প্রচুর প্রচুর রেসপেক্ট। কি কারণ এই টাইমটা প্রচণ্ড টাফ টাইম, মানে আমি যে টাইমে হয়েছিলাম, মানে এই প্রেগনেন্সি টাইমটা সবাই বলে যা খুশি এনজয় করে নাও, এটা এনজয় করার টাইম। এই সময় যাদের প্রেগনেন্সি টাইমটা তাদের হয়ে গেছে আর কি, আর এনজয় ঘরের মধ্যেই থাকো, তো এটা একটা বড় ব্যাপার। নাম্বার টু হচ্ছে আমার যেটা সবচেয়ে বড় এই লেগেছে তিশার ব্যাপারে, ও এপ্রিল মাসে ওর ডেলিভারি হয়েছে, মানে ও যখন বাচ্চাটার ফটো দিয়েছে ফেসবুকে, মানে আমি যখন জানতে পেরেছি ফার্স্ট, আমার ফার্স্ট মনে হয়েছে যে কি করে, মানে এই টাইমে ওরা কি করে ম্যানেজ করলো। আরে প্রচণ্ড টাফ টাইম, আমার এটাই মনে আছে, মানে মনে পড়ে মার্চের এন্ডে আমাদের ইন্ডিয়া যাওয়ার টিকিট ছিল যেটা ক্যান্সেল করা হলো, আর ওই টাইমে আমি মেয়েকে বুঝিয়েছিলাম যে একটা মনস্টার এসছে যার জন্য আমরা যেতে পারছি না, মানে সিরিয়াসলি মনস্টার, মানে কোভিড মনস্টার, মানে বেরোতে ভয় করছে ঘর থেকে, বাজার যেতে ভয় করছে, সব কিছু করতে ভয় করছে। একটা বাজার থেকে মানে হোম ডেলিভারি আমরা এসছে, বাজার টাজার গ্রসারি টসারি সেগুলোকে মানে কোচলে কোচলে ধুয়ে ওই খাওয়ার সোডার জলে ভিজিয়ে, মানে সেই পাগলের মতো করতাম। এখন তো কত স্প্রেট্রেও বেরিয়ে গেছে, এখন পাওয়াও যাচ্ছে, আর তখন তো পাইনি, মানে আমি জানি না পাওয়া যেত, হয়তো খোঁজ পাইনি হতেই পারে, কিন্তু প্রথম দিকটাই এগুলো মানে প্রচণ্ড টাফ টাইম ছিল। আর ওই টাইমে ও মা হয়েছে, ওর ডেলিভারি হয়েছে ওই টাইমে, মানে আর সবচেয়ে বড় কথা এই সেম রিজনের জন্য ও কিন্তু হেল্পিং হ্যান্ডও পায়নি। তো এই ব্যাপারটা আমার কাছে সত্যি ইন্টারেস্টিং, এত ইন্টারেস্টিং, মানে কেউ যদি এটা লিখতে পারে, সত্যি এরকম হয়তো টাফ টাইম অনেকের লাইফে যায়। আমি চাই যে সবাই যেন এগুলো লিখতে পারে, কারণ এগুলো খুব সুবিধে হয়। আর লিখলে না মানে প্রসেসগুলো, হ্যাঁ এইভাবে এইভাবে করেছে একটা মানুষ, আর ইন্টারেস্টিং, কতটা ইন্টারেস্টিং ভাবো তো, মানে ওই টাইমটা হ্যান্ডেল করা এক তো ইন্টারেস্টিং, তারপরে অনেক কিছু জানাও যায়, মানে একজন লিখলো দশজন পড়ছে, তারা অনেক কিছু জানতে পারছে। তো যাই হোক কথা আর বেশি বাড়াবো না, আমি তো বকবক শুরু করলে শেষ করতে পারি না, আপাতত ওর ভিডিওটা দেখে ফেলি।
হ্যালো নমস্কার, এই ভিডিওটা আমাকে ইপিপি করতে বলেছে, কেন কি রিসেন্টলি আমার বই দ্যাট কোভিড এপিসোড বইটার নাম রিলিজ করতে চলেছে। না না, বই মানে মুভি না, কিন্তু এটা একটা গল্পের বই, এই বছরের ডিসেম্বরে পাবলিশ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা ভাবলাম কি এটা প্রিন্টের ফর্ম্যাটেও দিই, সেই কারণে একটু দেরি হচ্ছে প্রিন্টিংয়ের জন্য। তো নেক্সট ইয়ার 2021-এ বইটা রিলিজ করবে। দেখলে তো, বলতেই ভুলে গেলাম, ইপিদি কে? তো আমার সাথে ইপিদির রিলেশনটা বহু বছরের, আর একটু অন্যরকমভাবে আমি চিনি। ছোটোবেলায় আমরা একই হাউজিংয়ে ছিলাম, একই গভর্নমেন্ট কোয়ার্টারে থাকতাম, ছোটোবেলায় একসাথে খেলা, একসাথে ফাংশন করা, স্পোর্টস সব কিছু একসাথে করেছি। তারপরে আমরা চলে আসি, আমাদের নিজস্ব বাড়ি হয়ে যায়, আর ইপিদিরাও অন্য জায়গায় চলে যায়। তো তারপরে বহু বছর আবার কন্ট্যাক্ট বন্ধ হয়ে যায়। তো একদিন আমি ইঞ্জিনিয়ারিং করছি তখন কলকাতাতে, একদিন দেখি ছেলেদের মহলে বেশ উৎসাহ, আর সবাই আলোচনা করছে, একজন ইয়াং কিউট প্রফেসর আসতে চলেছে। যখন বেলটা বাজলো আর ক্লাসে এলো প্রফেসর, আমি তো অবাক, ইপিদি তো যার সাথে ছোটোবেলায় খেলেছি সে প্রফেসর, একটু শক্ত লেগেই ছিল, যাই হোক বেশ ভালোই কেটেছিল দিনগুলো। তারপরে আবার কন্ট্যাক্ট আমাদের বন্ধ হয়ে যায়, কেন কি ইপিদি অন্য কলেজে পড়াতে চলে যায়, আমিও MBA পড়তে চলে যাই ম্যাঙ্গালোরে। তারপরে যথাক্রমে আমার চাকরি হয়, নানা জায়গায় যায় চাকরি সূত্রে, তারপর বিয়ে হয়, তারপরে দেখি আবার ফেসবুকে কন্ট্যাক্ট হয়ে গেছে ইপিদির সাথে। এখন ইপিদি তো NRI, আমেরিকা প্রবাসী। খুব ভালো লাগলো আমার ব্লগগুলো দেখে। তো ইপিদির সাথে আমার গল্প হচ্ছিলো, ইপিদি আমাকে বললো, যখন জানতে পারলো ইপিদি যে আমার বই রিলিজ করছে, বললো যে তুই একটা ভিডিও কর না আমার ব্লগটায়, লেট মি শেয়ার ইট উইথ মাই সাবস্ক্রাইবার্স অ্যান্ড উইথ আদার ভিউয়ার্স অ্যাজ ওয়েল। ভাবলাম ঠিক আছে, তাহলে এবার ব্যাপারটা হচ্ছে লেখালেখিটা আমার একদম ছোটোবেলা থেকে, আমি যখন ক্লাস 8-এ পড়ি আমি লেখা শুরু করি, তো আমি স্কুলের ম্যাগাজিন, পাড়ার ম্যাগাজিন এসব লিখতাম, তারপরে আমার ব্লগ শুরু করি, তিশা দণ্ডপাট 36.blogspot.com বলে আমার ব্লগটা আছে, তোমরা ভিজিট করতে পারো, দেখতে পারো নানা রকমের লেখা। নর্মালি আমার যখন যা মনে আসে লিখি, এক্সপিরিয়েন্স বলো বা গল্প বলো সবই লিখি। তো কি হলো, বিয়ের পর আমি মুম্বাই আসি, আর তারপরে এখানে আমি আর আমার হাজব্যান্ডই থাকি। তো কি হচ্ছে, আমরা উইদাউট প্যারেন্টাল সাপোর্ট, উইদাউট ন্যানি, উইদাউট মেড, উইদাউট এনি কাইন্ড অফ হেল্প, অনলি প্যারেন্টসরা আছে অফকোর্স থ্রু ফোন অ্যান্ড ভিডিও কল। তো উইদাউট এনি হেল্প, ফিজিক্যাল প্রেসেন্স অফ এনি এল্ডারলি পিপল অর এনি মেড ন্যানি, আমরা পুরো প্রেগনেন্সি পিরিয়ডটা সামলেছি। আমার প্রেগনেন্সি পিরিয়ড এই 2020-তে আমার বেবি হয়েছে মেয়ে এপ্রিল মাসে, তো তারপরেও আমরা পুরো একা সামলেছি পুরো এই বছরটা অলমোস্ট। আর তো এই কোভিড পিরিয়ডের জন্যই এইগুলো একাই সামলাতে হলো। তো কী করে আমরা সামলেছি, কীভাবে আমরা এত কিছু ট্যাকেল করেছি, আমার জব বেশ সাথে আমার লেখালেখি, বেবি সামলানো, প্লাস ঘরের কাজ, অফকোর্স আমার হাজব্যান্ড বিশাল সাপোর্টিভ অ্যান্ড হি ওয়ার্কস লাইক অলমোস্ট লাইক অ্যাট পার অর মেবি সামটাইমস মোর দ্যান মি ইন হাউস হোল্ড ওয়ার্ক। তো কীভাবে সামলেছি, আই থট দ্যার ইজ মেরিট ইন ইট, তো অ্যান্ড আই রোট ইট ডাউন ইন দ্য ফর্ম অফ বুক। পাবলিশারকে যখন দেখালাম, দে ফাউন্ড মেরিট ইন মাই রাইটিং অ্যান্ড দে সেড দ্যাট অফকোর্স লেটস গো হেড অ্যান্ড শেয়ার ইট উইথ দ্য ওয়ার্ল্ড, বাই নট। তো তাই সেইভাবেই আমার বইটা লঞ্চ হচ্ছে, অ্যান্ড ইটস জাস্ট নট দ্য স্টোরি অ্যাবাউট আ কাপল হ্যান্ডলিং অ্যালোন দ্য প্রেগনেন্সি অ্যান্ড দ্য চাইল্ড ডেলিভারি, ইট ইস স্টোরি অ্যাবাউট অল দ্য পিপল হু হ্যাভ ফেসড লট অফ প্রবলেমস ইন দ্য কোভিড পিরিয়ড, হাউ দে ম্যানেজড ইট অ্যান্ড হাউ দে আর ট্যাকলিং ইট এভরিডে স্ট্রাগল, অ্যান্ড অলসো ইটস ইট দ্য বুক টকস অ্যাবাউট আ
girl turning into a woman, facing a lot of hurdles, breaking the glass ceiling and all, in terms of the language. How she managed and everything, সেই সব নিয়ে এই বইটা। আর বইটা নেক্সট ইয়ার রিলিজ করছে। ইটস আ ফিকশন, বাট ইট ইজ বেসড অন দ্য রিয়েল স্টোরি অফ আস। হোপ ইউ উড লাইক ইট। কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড। বাই বাই। এই ছিল একটা সুন্দর গল্প একটা বই লেখার পেছনে। মানে সব বই কিন্তু এরকম কিছু ঘটনা দিয়েই লেখা হয়। কি যত ভালো ভালো বই আছে, কিছু না কিছু সত্যি ঘটনা থেকেই আসে। তো আমার মনে হয় এটাও খুব ভালো সাকসেসফুল হবে, কারণ এটা সত্যি একটা একটা সত্যি ঘটনা থেকে লেখা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। অনেক কিছু কমেন্ট করার আছে, যা যা তোমাদের মনে হয় এই ভিডিওটা দেখে, ভালো খারাপ সব জানিও। লাইক তো অবশ্যই করবে। আমার আরও ভিডিওগুলো যেগুলো আছে সেগুলো গিয়ে গিয়ে মাঝে মাঝে দেখো কোনটায় কীরকম লাগছে আমাকে জানিও। আর সাবস্ক্রাইব করে দাও, কারণ ওর বই সম্বন্ধেও কিন্তু আরও তথ্য আমি দিতে থাকবো।